আপনি যে একবার বলছিলেন না, ওই তোমরা একটা সফটওয়্যার যাতে নিজেরা তৈরি করতে পারো, সফটওয়্যার কি ওই ওয়েবসাইট নিজেরা তৈরি করতে পারো একবার বলেছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ এই তো সেটা কি এর পরে হবে না এই হ্যাঁ, এখন হবে? ফটোশপটা শেষ করে দিই, কারণ ওইটা হচ্ছে তোমার HTML CSS শিখতে হবে। হ্যাঁ, হুম হুম HTML CSS শিখবো, তারপরে আমরা ওয়েবসাইট বানাবো, ডিজাইন করব। পারবা, সবাই পারবা ওয়েবসাইট ডিজাইন তারপরে করতে? তারপর তারপরে কোরাল ড্র হবে আর কি। হ্যাঁ, তারপরে কোরেল ড্র, কারণ আমরা ওয়েবসাইট ডিজাইনিং এ তো ফটোশপ লাগবে, অনেক কিছু হতে পারে, ওয়েব ব্যানার বানাবো বা পোস্ট গুলো করবো, থাম্বনেল বানাবো, এই জন্য এডিটিং লাগবে, ডিটিপির কাজ লাগবে, এই জন্য ফটোশপ আগে। স্যার নিজস্ব ওয়েবসাইট বানানো হবে স্যার? হ্যাঁ, নিজেই পারবা বানাতে ওয়েবসাইট, স্যার পারবা বানাতে পারবা, ও নিজেই ওয়েবসাইট ডিজাইন করতে পারবা, বেশি না, মিনিমাম আমরা কোডিং শিখবো কিছুটা, যে কোডিং গুলো শিখে আমরা কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমি স্ক্রিনটা আমার শেয়ার করে দিই। প্রথম থেকেই করবেন? হ্যাঁ, একবার শুরু থেকে করবো, তাড়াহুড়ো আর কিছু নেই। ফটোশপ আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। হ্যাঁ, কে কতটা জানো, শুরু থেকে একদিক থেকে করাবো, যাতে সবার কমপ্লিট হয়, ঠিক আছে? হ্যাঁ, যার জানা আছে তার ভিডিও রেকর্ডটা চালু করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করলাম, এটাই করছি, রেকর্ড শুরু হলো তো। হ্যাঁ, হয়েছে। সবাই এসেছে? আর আছে কেউ আসতে জয়েন হতে? আচ্ছা, সবাই খাতা নিয়ে বসবা, হ্যাঁ, কারণ আমি লিখাবো যা যা করাবো। কার মিউজিক বাজছে? কার এবারে প্রতি রবিবার মিউজিক বাজছে? কার ব্যাকগ্রাউন্ডে? মিজানুর রহমান, মিজানুর রহমান বন্ধ করো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আপনি স্যার অলমিউট? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ওই এক্সেলে, হ্যাঁ হ্যাঁ, এক্সেলে 2007 এ কিছু কিছু ফিচার্স পাওয়া যাচ্ছে না, বুঝলেন তো? তা আপনার 2007, এই আপনার তো 2014 না, 16? হ্যাঁ, কিন্তু আমরা 2007 এ যেসব আমরা ইউজ করছি, কিছু কিছু ফিচার্স কিন্তু মিলছে না। যেমন আমি পেস্টে পেস্টে আপনি বলেছেন পেস্টে পেস্টে গিয়ে পেস্ট লিঙ্ক আপ করতে ফটোটা, হ্যাঁ, কিন্তু ওখানে ওখানে কোনো রাইট ক্লিক করে ছাড়াও আপনি যে স্টার্ট বারে বা মেন বারে যেসব ইয়েগুলো আছে, আমি পেস্টের যে অপশনটা পাচ্ছি, আপনার ওটা 2010 এর উপর থেকে ওই ফিচার্স গুলো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2007 নাই, 2010 এর পর থেকে যে কোনো ভার্সনে আছে, মানে রাইট ক্লিক করলে ওই অপশন গুলো চলে আসে স্পেশাল। হ্যাঁ 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 হ্যাঁ, কি আপনার, হ্যাঁ, তাহলে স্যার আমরা 2007, আমরা যখন এরপরে তো আমাকে কম্পিউটারটাকে ইনস্টল করতে হবে, তাই ফরম্যাট মারতে হবে, স্লো হয়ে গেছে, তাহলে স্যার আমি 2014 কি এটা ইউজ করা যাবে? 14 হয় না, 16 আছে, 16টা ইনস্টল করে নেবেন। 2016 স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করে নেবেন, ভালোই ভালোই তো লাগলো চালাতে। হ্যাঁ স্যার, ওকে, করে নেবেন, আর যেখানে যেখানে অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ করবেন যে জায়গায়। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এর আগের দিন রবিবার ক্লাস টেস্ট নিয়েছিলাম, সিম্পল সিম্পল কোশ্চিন দিয়েছিলাম, 10টা কোশ্চিন দিয়েছি স্যার। সোমনাথ বলছি। হ্যাঁ হ্যাঁ বলো সোমনাথ
স্যার বলছি আমার তো 2007 রয়েছে, তো এটাকে চেঞ্জ করে কি 2010 টা ইনস্টল করব? হ্যাঁ করতে পারো, করলে ভালো। কিছু তুমি যখন পাওয়ার পয়েন্ট করবা, আমার অ্যাকচুয়ালি আমি বলি পাওয়ার পয়েন্ট যখন করবা, আমার অ্যাকচুয়ালি নরমাল যে ক্যাফের কাজগুলো, হ্যাঁ আমার নরমাল যে ক্যাফের কাজগুলো সেগুলো কিন্তু আমি করছি, ধরুন ফটোশপের কাজ, তারপরে ছাপানোর কাজ মানে প্রিন্টিং এর কাজ, তারপরে অনলাইন ফর্ম ফিল আপ বা ওই ধরনের যত ধরনের কাজ আছে সবগুলো কিন্তু আমি করতে পারছি 2007। এবার 10 টা নিলে কি হবে? ফটোশপ তো আলাদা, কিছু পাওয়া যাবে, ফটোশপ তো আলাদা, আমি মাইক্রোসফটের কথা বলছি, মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট অফিসের কথা বলছি, যেটা মাইক্রোসফট অফিসে তুমি যদি চেঞ্জ করো 2007 এর বদলে 10 বা 16 এইগুলো ভার্সন অ্যাপ্লাই করলে তুমি যে ফিচারসটা পাবা সেটা হচ্ছে, ধরে নাও এমএস ওয়ার্ডে তুমি কোন ডকুমেন্ট টাইপ করলা, এবার এটাকে আমি পিডিএফ বানাবা, তো পিডিএফ বানানোর জন্য ডাইরেক্ট সেভ করার সময়ই পিডিএফ করে নিতে পারবা। তারপরে যখন পাওয়ার পয়েন্টে যাবা, পাওয়ার পয়েন্টে বেশ কিছু ফিচার্স আছে 2016 তে, ইফেক্ট গুলো ভালো ভালো আছে, দেখবা ট্রাই করে। আপনি আপনি এই মুহূর্তে কোন ভার্সন ইউজ করছেন স্যার? আপনি তো 2007 ইউজ করছেন। হ্যাঁ 7 করেছিলাম, এই মুহূর্তে আমি করছি 2016। এই দেখো 2016 করছি আমি। হ্যাঁ 2016, এই দেখো খুব সুন্দর সুন্দর। আপনি কবে চেঞ্জ করলেন স্যার? এটা চেঞ্জ করেছি তোমার এক্সেল চলাকালীনই, তুমি জয়েন করোনি ক্লাসে। হ্যাঁ এক্সেলের ক্লাস আমি দুটো না তিনটে করেছি, বেশি কোনো ক্লাসটা আমি করতে পারিনি আমার সময়ের অভাবের কারণে, এবং আজকে আমার কলেজ ছুটি নিয়েছি যার জন্য আমি আজকে ক্লাসটা করতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন স্যার, পরে কথা হবে। হ্যাঁ এই দেখো পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে দারুণ দারুণ ইফেক্ট আছে, আপনি যেটা করছেন তাহলে আমিও সেটাই করব। হ্যাঁ হ্যাঁ এটাই করে নিবা, যদি সফটওয়্যার লাগে আমি দিয়ে দেব, বিকজ ইউ আর মাই আইকন। এই যে দেখো, এই দেখো স্যার, আমি বলছি কি, হ্যাঁ বলো স্যার, আমি বলছি আমার ধরো মানে ২০০৭ আছে, তো আমি কি ওটা ২০০৭ রেখে এই সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশন গুলোকে ২০১৬ করতে পারি, না ওয়েস্টটাকে ২০১০ মানে ইয়ে করে দিতে হবে? হ্যাঁ তুমি রাখতে পারো, ২০০৭ ও রাখলা, ১৬ ও রাখলা, দুটোই রাখতে পারো, দুটোই রাখলে রাখতে পারো, অসুবিধা নাই, একসঙ্গে দুটো। তোমার যদি কম্পিউটারটা ভালো থাকে, দোকানে গিয়ে আমি এগুলোকে ইনস্টল করি, যদি তোমার পিসি ভালো থাকে তাহলে দুটোই রাখতে পারো, সাতও থাকলো ষোলো সাথে থাকলো, অসুবিধা হবে না। না তুমি ইনস্টল করা আছে 2007 ইনস্টল আছে, সফটওয়্যার গুলো আপনি 2007 তোমার ইনস্টল আছে, সেখানে তুমি 2016 আবার ইনস্টল করে দাও, দেখো ইনস্টল হয়ে যাবে। 2007 ইনস্টল আছে, তার সাথে সাথে 16 ইনস্টল করে দাও, হয়ে যাবে। হ্যাঁ ডবল ডবল হয়ে যাবে স্যার। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো স্যার, সোমনাথ বলছি। বলো বলো স্যার। বলছি এটার একটা ভিডিও চাই, এটার একটা ভিডিও করে ইমিডিয়েট দিন স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যাঁ স্যার, অনেক আগের কম্পিউটার, অনেক 2007 আছে। কত তোমার প্রসেসর, কত মাদারবোর্ড এবং প্রসেসরের নাম কি? ওই ঠিক আছে ডিটেইলস আমি তুমি কি তোমার কম্পিউটার এখন বসে আছো? স্যার আমার ওই পেন্টিনিয়াম আছে, পেন্টিনিয়াম পেন্টিনিয়ামে হবে না, হবে না, স্লো চলবে তোমার, মারিও না 2007 চালাও পেন্টিয়ামে, কারণ স্লো স্লো হয়ে যাবে। i3 করতে হবে প্রসেসরটাকে, না i5, i3 করলে হবে, i5 করলে হবে, তবে জেনারেশনটা তোমার 5th এর উপরে রাখা চাই, জেনারেশনটা 5th এর উপরে। আমার i5 ফোর জেনারেশন হতে স্লো হবে না? হ্যাঁ ফোর জেনারেশনে স্লো হতে পারে, i5 এর ফোর জেনারেশন, ফোর জেনারেশনে স্লো হতে পারে, তবে কাজ করবে, কাজ করবে, তবে স্লো হবে অল্প, জেনারেশনের পার্ট আসছে এই জায়গাতে। আচ্ছা আমি অ্যাডোব ফটোশপ দেখাচ্ছি,
এটাকে আমি মিনিমাইজ করি। আর একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন স্যার, এখন কোন জেনারেশন চলছে মোটামুটি? 11 জেনারেশন। দেখি এই মাসে আমি যাবো কলকাতা যাবো কিছু পিসি কেনার জন্য। কলকাতা আসলে স্যার আমাকে বলবেন স্যার, আপনার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আমি ওই পিসি কিনতেই যাব। কিছুটা আমাকে পিসি কিনতে হবে, আমার পিসি গুলো কিছু চেঞ্জ করব, কারণ প্রত্যেকটা পিসি আমার 32-bit হয়ে আছে। এবার 32-bit এ একটা সমস্যা আছে যে তোমার ট্যালি প্রাইম আমরা চালাতে পারছি না। ট্যালি প্রাইমের নিয়ম অনুযায়ী ট্যালি প্রাইমে 4GB অন্তত পক্ষে র্যাম লাগবে এবং 64-bit লাগবে। হবে না, আমার অনেক পুরনো প্রসেসর গুলো। সেটার সাপোর্ট করবে কিনা সেটা দেখতে হবে, না হলে হবে না। বুঝতে পারলে? হ্যাঁ। এবার স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। আমার কম্পিউটারে মানে উইন্ডোজ 10 আছে, তা সেখানে 11 জন্য আপডেট চাইছে। আমি আপডেট করছি, আপডেট করার পর ইনস্টল করছি, কিন্তু ইনস্টল হচ্ছে না, মানে উইন্ডোজ 11 ইনস্টল হচ্ছে না। কিন্তু মানে আমার কিন্তু কমসে কম 5GB 6GB নেট শেষ হয়ে যাচ্ছে। তোমার কি উইন্ডোজ 10 অরিজিনাল আছে না পাইরেটেড ভার্সন? সেটা তো ঠিক বলতে পারবো না স্যার। মানে তুমি পয়সা দিয়ে কিনে নিয়েছো উইন্ডোজ 10 না এরকম ফরম্যাট মেরেছো দোকান থেকে ওরা দিয়েছে এরকম? না না, উইন্ডোজ 10 তো আমি দোকান থেকে ওখান থেকে ইনস্টল করে নিয়েছিলাম। তো পাইরেটেড ভার্সন। তোমাকে উইন্ডোজ 11 ফোন করবে, তো 11 করলে তোমাকে ফরম্যাট মারতে হবে, ফরম্যাট মেরে উইন্ডোজ 11 লোড করতে হবে, আপডেট ওইভাবে হয় না। বলছি উইন্ডোজ 11 না করাই ভালো, উইন্ডোজ 11 অনেক প্রবলেম আছে এখনো। এখনো সলভ হয়নি না? না স্যার সলভ হয়ে গেছে। আমি দু একদিন চালিয়েছিলাম নতুন, তারপর চালাইনি। কম্পিউটারে যে স্ক্রিনের মানে কোণে যে অ্যাক্টিভেশন আপডেট উইন্ডোজ এরকম একটা লেখা অপশন উঠছে, মানে সব সময় একদম ডান দিকের কোণে অ্যাক্টিভেশন উইন্ডোজ। উইন্ডোজ অ্যাক্টিভ করা নাই সেই জন্য। উইন্ডোজ করা নাই তাই, উইন্ডোজ অ্যাক্টিভ করা নাই তাই। আমার তো উইন্ডোজ 7 রয়েছে, তো 7 এর পাশাপাশি আমি 10 রাখতে চাই, তো সেক্ষেত্রে আপনি কি একটু করে দিতে পারবেন? আমি তো করে দিতে কিভাবে পারবো, অনলাইনে হবে ফরম্যাট মারা হবে আমাদের এনিডিএস এনিডিএসকে মাধ্যমে সম্ভব হবে না? এনিডিএস সম্ভব না, না অনলাইন কানেকশন থাকলে ওটা হবে না, কারণ পিসিটা তো বন্ধ হবে ফরম্যাট মারলে। আচ্ছা আচ্ছা, তোমাকে দোকানে থেকেই করতে হবে। আচ্ছা, আমি করার আগে আপনার সঙ্গে ফাইনালি একবার কথা বলে নেবো স্যার। আর একটা কথা বলি স্যার, বলছি অ্যাকশনটা কিছুতেই কাজ করছে না ফটোশপে। আচ্ছা পুরো আমি অ্যাকশনটা সবই শেখাবো, হ্যাঁ অসুবিধা হবে না, কাজ করবে, সব করবে, আমি দেখাবো, কারণ ফটোশপ শুরু করছি আজকে। আপনার আমি স্যার আপনার ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা দেখি, ঠিক আছে, একটাও মিস করি না। তো অ্যাকশন ভিডিওটা আমি দেখে আমি ঠিক স্টেপ বাই স্টেপ একই রকম ভাবে কাজ করলাম, তো সেক্ষেত্রে কাজ করার পর লাস্টে গিয়ে আপনার এরর দেখাচ্ছে। এরর দেখাবে তাহলে তুমি তৈরি করার সময় বলবো যখন যখন কাজ করতেছিলে না ফটোশপে, তো ফটোশপে কিছু আরো কোন ফাইল ওপেন করে রেখেছিলা,
ও আচ্ছা, কোনো ফাইল ওপেন করে রাখা যাবে না বা কোনো ছবি ওপেন করে রাখা যাবে না, নাহলে এরর দেখাবে। বুঝলাম বুঝলাম, করে দেখবা। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কথাটা ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ফাঁকা রাখতে হবে, যেটার উপর অ্যাকশন বানাচ্ছ সেটাই থাকবে শুধু, আর অন্যান্য কোন হয়তো ফটো ওপেন হয়ে আছে ওগুলোকে বন্ধ করতে হবে, নাহলে এরর দেখাবে। আচ্ছা দেখাই আমি ফটোশপ ওপেন করি, একবার শুরু থেকে বলছি। ধরে নাও যে একবারে নিউ, যারা কোনোদিন ফটোশপ ওপেনই করেনি, শুরু থেকে একবার বলছি আমি ধাপে ধাপে। দেখতে পাচ্ছ ফটোশপ 7.0? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখো ওপেন হয়ে যাচ্ছে। এই দেখো ওপেন হয়ে গেছে ফটোশপ। ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি যে কাজগুলো, একদিক থেকে একটু বলি। সবচেয়ে উপরে দেখো লেখা আছে অ্যাডোব ফটোশপ, যে জায়গাতে লেখা আছে পুরো বারটা মানে লাইনটাকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে অন্যান্য সফটওয়্যারের মতো মিনিমাইজ আছে, ম্যাক্সিমাইজ বা রিস্টোর এবং ক্লোজ, এই তিনটে অপশনের কাজ তো জানোই। মিনিমাইজ মানে সিস্টেম এতে চলে আসবে, টাস্ক বারে চলে আসবে, আর ম্যাক্সিমাইজ বা রিস্টোরে কি কাজ, রিস্টোরের কাজ হচ্ছে এটা উইন্ডোটা ছোট হয়ে যাবে, কিন্তু যদি আমি ম্যাক্সিমাইজ বা ক্লোজ করে দিই তাহলে বন্ধ হয়ে যাবে, অন্যান্য সফটওয়্যার নর্মাল কাজ। কি জয়েন্ট হচ্ছে এতক্ষণে স্যার? কারো জয়েনিং নেব না। আচ্ছা দেখো এই টাইটেল বারের নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ হেল্প, এই কটা অপশন দেখতে পাচ্ছি যাকে আমরা বলি মেনু, রাইট? তো আমরা এটাকে মেনু বলি। আর মেনুর নিচে আরেকটা বার আমরা দেখতে পাবো, এই দেখো, ধরে আমি নিচে নামিয়ে দিলাম, এই যে বারটা নামালাম এটাকে বলা হয় অপশন বার, মানে আমি বিভিন্ন অপশন এখানে দেখতে পাবো, বিস্তারিত আসছি একটু পরে। এই ধরে নাও আমি এটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম, আর তার নিচে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি যেটাকে বলি আমরা টুল বক্স। এই দেখো তো এখানে টুল আছে, বিভিন্ন রকম টুলস আছে, বাম সাইডে ডান সাইডে বিভিন্ন রকম টুলস আছে। এই টুল বক্সের বিভিন্ন যে টুলস গুলো আছে, মাউস পয়েন্টার জাস্ট যদি আমি নিয়ে যে একটু হোল্ড করে রাখি, দেখতে পাবা টুলস এর নাম দেখাবে, প্রত্যেকটা টুলস এর নাম দেখাবে, মাউসটা নিয়ে গেলেই দেখাবে, একবারে খুব ভালোভাবে দেখবা, কোনো তাড়াহুড়া না, ঠিক আছে? কিছু তাড়াহুড়া করবা না, আরামসে দেখো, কারণ প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টের কাজ শিখতে হয় ফটোশপে। আর যদি দেখি আমাদের ডান দিকে কিছু দেখতে পাচ্ছি উইন্ডো, যেমন এখানে আছে ক্যারেক্টার, তারপরে আছে হিস্ট্রি এবং নিচে আছে লেয়ার। আমি মনে করো এগুলোকে সব কেটে দিচ্ছি, মানে ফটোশপ ওপেন করলে আমি এরকম দেখতে পাচ্ছি কিছুই নাই। আবার এগুলো পাবো কোথায় না, উইন্ডোতে গিয়ে, উইন্ডোতে গিয়ে আরো দুটো অ্যাক্টিভ হয়ে আছে, ধরে নাও এই দেখো, ফটোশপ ওপেন করে আমি কিছুই দেখতে পাচ্ছি না, এখন জাস্ট এরকম দেখতে পাচ্ছি। তখন আমি কি করব, যে আমার যেগুলো টুলস লাগবে কাজ করার জন্য সেগুলো নিয়ে আসবো কিভাবে? তো আনার জন্য দেখবা উইন্ডো মেনু আছে, এই উইন্ডো মেনুতে গিয়ে ফার্স্ট আমি নিয়ে আসবো টুলস। টুলসে যখন ক্লিক করব, এই যে টুলস দেখো চলে এসেছে আমাদের বক্সটা। এই টুল বক্স আসার পর তারপরে আবার উইন্ডোতে যাচ্ছি, অপশনে ক্লিক করছি। অপশনে ক্লিক করা মাত্র দেখো অপশন বারটা চলে আসলো। তারপরে উইন্ডোতে গিয়ে আবার যদি আমি ধরে নাও মেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে দেখতে হবে তোমাকে হিস্ট্রি, হিস্ট্রি নিতে হবে, মানে আমরা কি কি কাজ করব তার ইতিহাস দেখাবে, আর কি কি রাখতে হবে বলে দি, লেয়ার নেবা, লেয়ার বুঝাবো আমি কি জিনিস লেয়ার কিভাবে কাজ করে, আর একটা কাজ নেবা ক্যারেক্টার, এই তিনটে নিবে, ক্যারেক্টার, হিস্ট্রি, লেয়ার। এবার তোমার যদি কালার হয়ে থাকে কালার টালার এগুলো কিছুই নিবা না, জাস্ট এই তিনটে রাখবা ফটোশপের মধ্যে। তারপরে আমরা কাজ করব, তো কি কি রাখলাম, ক্যারেক্টার, হিস্ট্রি এবং লেয়ার, এই তিনটা উইন্ডো আমরা ডান দিকে রাখবো।
আর বাম দিকে এখানে আছে টুল বক্স। এই টুল বক্সের প্রপার কাজ আমাকে জানতে হবে প্রত্যেকটা টুলের, যতটা টুল দেখতে পাচ্ছ প্রত্যেকটা টুলের একে একে ধাপে 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 কাজ আমাকে শিখতে হবে একবারে শুরু থেকে, মানে একবার পুঙ্খানুপুঙ্খ কাজ শিখতে হবে। কারণ ফটোশপটা আমাদের কি হয়, ফটোশপের কাজ আমরা করি তো কাজটা হচ্ছে, তোমাকে হয়তো আমি দেখাচ্ছি বা হয়তো তুমি ভিডিও দেখে বা টিউটোরিয়াল দেখে তুমি দেখে দেখে সেম সেম করে নিলা, কাজটা হচ্ছে তোমার মনের দিল থেকে কাজ হয় ফটোশপে, মানে একটা কলাকারি তোমাকে দেখাতে হবে ফটোশপ। তো কিভাবে দেখাতে হয় একটু কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলো ফলো করবো আমরা, আর তোমার লাগবে প্র্যাকটিস ফটোশপে। মানে এরকম কোন শর্টকাট পদ্ধতি নাই যে পদ্ধতিতে তোমাকে আমি বলছি, অপশনের নাম বলছি, এবার কাজ বলছি, এখানে ক্লিক করলে হয়ে গেল। ফটোশপ মানে হচ্ছে এখানে আমরা ডিটিপির কাজ করি, আর ডিটিপির মধ্যে ফটোশপ এমন একটা সফটওয়্যার যার কোনো শিখার শেষ নাই, এত ডিজাইন আমরা তৈরি করতে পারি। আর প্রত্যেকটা ডিজাইন আমাদের মন থেকে আসে, মনের মধ্যে থেকে ডিজাইন ফুটে উঠবে যে কি ডিজাইন করব, কোথায় কি কালার দিলে ম্যাচিং করবে। কিছু আমি টিপস দিব যে টিপসের গুলো ফলো করে তোমাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে। তবে প্রথমত এক সপ্তাহ বা পাঁচ ছটা ক্লাস পর্যন্ত ধৈর্য ধরে শুধু দেখে যাবা, কোনো তাড়াহুড়া না করে যা যা বলছি পাঁচ থেকে ছটা ক্লাস ওয়েট করো ফটোশপে, পাঁচ থেকে ছয়টা ক্লাস ফটোশপে যেটা যেটা বলছি সেটা সেটা প্র্যাকটিস করবা, তারপরে তোমার ইচ্ছে মতো ডিজাইন টানতে যাবে। তার আগে স্টেপ বাই স্টেপ ফলো করবা, মানে তাড়াহুড়া কিছু না, একটুকু কোনো কিছু ইয়ে করবা না। তারপরে আমি এগুলো তো আবার রেকর্ড হবে আমাদের, এই রেকর্ডটা ইউটিউবেও দিয়ে রাখবো, সেখানেও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, মানে বারবার দেখতে হবে যে কি বলেছি, কাজটা কি বলেছি, আর প্লাস খাতায় থাকবে, মানে তোমাকে মেহনত করতে হবে এক কথায়, এক কথায় মেহনত করতে হবে। তো ফার্স্ট আমি এই টুল বক্সের মধ্যে আজকে যেটা প্রথম দিনের ফার্স্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে টাইপ টুল বা টেক্সট টুল যাই বলো না কেন। এই যে দেখো অপশনটার নাম, তো নাম দেখিয়ে দিবে টাইপ টুল, তো হরিজন্টাল টাইপ টুল। এই টাইপ টুল ফার্স্ট আমি ডে ওয়ানে টাইপ টুল শিখবো, টাইপ টুল শেখার পর তারপর বিভিন্ন টুল শিখবো, ধাপে ধাপে বলছি, মানে আগে কোনটা শিখতে হয় তারপরে কোনটা শিখতে হয়। ফটোশপে এরকম না যে ফটোশপ অনেকেই আমরা কি করি, ইউটিউবে ভিডিও সার্চ করলাম, দেখে দেখে ফটোশপের কাজ করে নিলাম, ওটা গেল আর একটা পার্ট। বাট ফটোশপের কাজ শিখতে হলে তোমাকে কোন টুলের কাজ আগে শেখা দরকার সেটা বিভিন্ন ট্রেনার যারা শিখাবে তোমাকে তাদের উপর ডিপেন্ড করে। মানে ধরে নাও কেউ হয়তো তোমাকে বলছে যে ফটোশপের মধ্যে ফার্স্ট ডে ওয়ানে মুভ টুলের বা সিলেকশন এই রেক্টাঙ্গুলার মার্কিউ টুলের কাজ শিখতে হবে, আর আমি বলছি টাইপ টুল শিখতে হবে, তাহলে ম্যাচিংটা দুই রকম কথা হয়ে গেল। তো সেটা যে যেটা বলে তার নিজের নিজের ফান্ডা, তবে আমার পদ্ধতি অনুযায়ী যে পদ্ধতিতে আমি শিখাই বা আমি মনে করি যে তুমিও শিখতে পারবা আমার এই পদ্ধতিতে, সেই পদ্ধতি অনুযায়ী আমার যে থিওরি বা নোটস ম্যাটেরিয়াল সেই অনুযায়ী প্রথম তোমাকে শিখতে হবে টাইপ টুলের কাজ। তো টাইপ টুলের কাজ আমি শিখাবো, এটা রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আবার ইউটিউবেও দিয়ে দেব, এই ইউটিউবের টেক গুলি এনে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তো প্রথমত আমি টাইপ টুল, এই টাইপ টুলটা খাতায় হেডিং করবা টাইপ টুল নামে, আমি এটা বড় করে দিই ফুল স্ক্রিন দেখতে পাবা, খাতায় লিখবা এইভাবে টাইপ টুল। টাইপ টুল যেটার চিহ্নটা কেমন ছিল, টি এর মতো ছিল, চিহ্নটাও আমি দিয়ে দিই এরকম একটা টি এর মতো ছিল, এটা হচ্ছে টাইপ টুল। একবার দেখে নিই এখানে, এই দেখো এই যে টাইপ টুল। তো টাইপ টুলের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, জাস্ট আমি এই চিহ্নটা দিয়ে আগে বোঝাই, দেখো লিখেছো টাইপ টুল এবং এই চিহ্নটা এঁকে নাও। এবার এখানে লিখো খাতায় নোটস লিখো
যেভাবে আমি বলছি সেটা লিখে দিচ্ছি, খাতায় লিখো। এই টাইপ টুলে ক্লিক করলে লিখো, এই টাইপ টুলে ক্লিক করে একবারে গদা বাংলা সিম্পল, যাতে যেখানে বুঝতে পারো। হ্যাঁ স্যার, ঠিক আছে। যেখানে লিখতে চাই সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে বা করতে হবে, করলে আমরা এভাবে লিখব। একবার নিজের মতো করে আমি লিখে দিচ্ছি, নিজের ইচ্ছে মতো লিখতে পারবো, এভাবে লিখে রাখো। ফার্স্ট এইটুকু লিখে রাখো। টাইপ টুলে ক্লিক করে যেখানে লিখতে চাই সেখানে ক্লিক করলে আমরা নিজের ইচ্ছে মতো লিখতে পারবো। লিখা হলে বলবা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ফটোশপে আসি, একবার দেখিয়ে দিই কিভাবে লিখতে হয়। বাড়ান তো। হ্যালো স্যার। হ্যাঁ বাড়ান। আচ্ছা নাও লিখো। বলে দিচ্ছি আমি সম্পূর্ণ বাংলা, হিন্দি, আরবিক, উর্দু, যা ভাষা জানেন সব ভাষায় লিখতে পারবেন। পুরো গল্প আমি বলে দেবো, যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। পুরো লেআউট দিয়ে দেবো, যে ভাষায় টাইপ করবেন সে ভাষায় টাইপ হবে। আচ্ছা আমি একটু আগে লিখে দেখাই একবার, দেখেন কিভাবে লিখবো। ধরেন আমি একটা নতুন পেজ নিব, পেজের মধ্যে লিখবো, কারণ আমার তো এখন ব্ল্যাঙ্ক স্ক্রিন। তো পেজ নিতে হলে আমাকে যেতে হবে ফাইল মেনুতে, ফাইল মেনুতে গিয়ে নিউ। অন্যান্য আমরা ওয়ার্ড, এক্সেল যেমন শিখেছি, কি বলছো স্যার? স্ক্রিনটা আটকে গেছে স্যার, অফ হয়ে গেছে স্যার। অফ হয়ে গেছে স্যার? অফ হয়ে গেছে, চলছে না। তাহলে স্ক্রিনটা বন্ধ করি। এটা বন্ধ করতে স্টপ, আবার চালু করছি। দেখো পাচ্ছ দেখতে? হ্যাঁ। তো ফাইল মেনুতে ক্লিক করছি, দেখো ফাইল মেনুতে ক্লিক করে নিউ পেজে ক্লিক করলাম। দিয়ে আমি বেসিক এখন জাস্ট এইটুকু বুঝাচ্ছি, ফাইলে ক্লিক করে নিউ অপশন, যে কোনো একটা সাইজের নিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। কি করলাম, ফাইল, ফাইলে গিয়ে নিউ অপশনে ক্লিক করলাম। এরকম একটা ডায়লগ বক্স আসলো, জাস্ট আমি এগুলো পরে পুরো গল্প বলবো, এখন জাস্ট লিখতে শিখি। তো লিখতে শেখার জন্য যে কোনো একটা পেজ নিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। জাস্ট আমি লিখবো, লিখতে আগে শিখবো, তারপরে অন্যান্য কাজ বুঝবো, যে কি আছে না আছে, কি করলে কি হয় সব কিছু বুঝবো, আগে লিখতে শিখি। তো লিখার জন্য কি বললাম, টাইপ টুলে ক্লিক করতে হবে। তো টাইপ টুলে আমি ক্লিক করছি। হ্যাঁ স্যার বলো। স্যার বলছি, সাইডে যে স্কেলের মতো ছবিটা এসছে, এই স্কেলের মতো ছবিটা আনতে গেলে কিভাবে কি করতে হবে? কন্ট্রোল দেবে আর দাপতে হবে, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, তাই তো? হ্যাঁ, জাস্ট এইটুকু বুঝো আগে। দেখো টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করার পর জাস্ট কি করছি, যে জায়গায় লিখতে চাই, মানে এই সাদা পেজে আমি এই জায়গায় লিখতে চাই, এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করলে দেখো আমাদের ওয়ার্ড এর মতো বা পাওয়ার পয়েন্ট এক্সেল অন্যান্য সফটওয়্যার যে প্র্যাকটিস করেছি তাদের মতো এখানেও একটা কার্সার উঠানামা করছে। তার মানে আমি এখানে লিখতে পারবো নিজের ইচ্ছে মতো যা খুশি। মনে করো এখানে আমি লিখছি ইন্ডিয়া, তো ইন্ডিয়া লিখবো মাই লাভ ইন্ডিয়া বা মাই কান্ট্রি লিখছি, মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। এই দেখো মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া এই কথাটা লিখলাম, দেখো লিখা হয়ে গেল। এবার লিখা হয়ে গেল আমি দেখো কিছুই করিনি, জাস্ট একটা কালার এসেছে অটোমেটিক। যখনই আমার কার্সারটা ছিল মুভ পয়েন্টে দেখো অপশন একটু ফলো করে দেখো অপশন এরকম আছে, কিন্তু যখন আমি টাইপ টুলে ক্লিক করলাম যে লিখতে শুরু করলাম অটোমেটিক আমার অপশনটা দেখো চেঞ্জেস হয়ে গেছে। তো চেঞ্জেস হয়ে কি হয়েছে, ফার্স্ট আমি যদি দেখি এইভাবে সিলেকশন করতে পারছি ওয়ার্ড এর মতোই, দেখো ক্লিক করে জাস্ট এবার টানছি তাহলে সিলেকশন হয়ে যাচ্ছে। সিলেকশন করার পর এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে এরিয়াল লেখা আছে তার মানে এটা ফন্ট ফেস, এবং এখানে লেখা আছে রেগুলার ফন্ট স্টাইল লেখা আছে, দেখবো আমি কি জিনিস এটা। তারপরে সাইজ আছে, শার্প আছে, এখানে আছে তোমার ফন্ট লেফট রাইট সেন্টার এগুলো আছে, কালার আছে, বিভিন্ন জিনিস আছে। তো যা আছে তাই থাকতে দিলাম, আমি কোনো কিছু কাজ করছি না। যখন লিখা হয়ে যাবে তোমার কালার টালার পরে আসছি, এবার কি করব মুভ টুলে ক্লিক করে দেব। কি বললাম লিখবো, লিখার পর যখন লিখাটা আমার হয়ে যাবে তখন আমি মুভ টুলে ক্লিক করে দেব। লিখা হয়ে গেলে মুভ টুলে ক্লিক করে দেব, এখানে লিখে রাখো খাতাতেও, লিখা হয়ে গেলে মুভ টুলে ক্লিক করে দেব। এখানে কি স্যার ফন্টের সাইজটাও কি দেওয়া আছে? সব দেওয়া যাবে, আমি বলছি সব দেওয়া যাবে, আমি সব বলছি। আপনি বলছি আপনি যে হাতে লেখার মতো লিখছেন, এটা কোন সফটওয়্যার? এটা আমি ওয়ান নোট এর লিখছি, ওয়ান নোট মাইক্রোসফট। বলছি আমাদের তো আছে কিন্তু আমরা লিখলে এরকম লেখা হবে না? তোমার আমি তো পেনটেবে লিখছি। ও আমার তো পেনটেব আছে না, পেনটেবে আমি পেন দিয়ে লিখছি, তো মাউস দিয়ে লিখছি না আমার, এটা তো আমার পেন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আমাদের লাগে এগুলো পেন ট্যাব। আচ্ছা এটা লিখে নিয়েছো? আচ্ছা এবার আসছি, ধরে নাও এই যে লিখাটা লিখেছি, এবার লিখাটাকে আমি অন্য কোথাও সরিয়ে রাখবো। তখন কি করব, টেক্সট টুল দেখো টাইপ, এখন কিন্তু মুভ টাইপ টুলে নাই আমার, এখন লেয়ারটাতে দেখো টুল বক্সটা দেখো টুল কোন টুলে ক্লিক হয়ে আছে, যে টুল আছে দেখো হাইলাইট হয়ে আছে, আমার এখন আছে মুভ টুলে। মাউস পয়েন্টার দাও দেখো মুভ টুলের মতো আছে, এই যে মাউস পয়েন্টার এটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি এটাকে ধরে অন্য জায়গায় নিয়ে যাই, তবে নিয়ে যাওয়া যাচ্ছে, দেখো যেখানে খুশি রাখবো। আমি যদি ফাঁকা জায়গায় ধরেও এইভাবে নিয়ে যাই তবুও নিয়ে যাওয়া যাচ্ছে, যেখানে ইচ্ছা সেখানে আমি রাখতে পারছি। এটা হচ্ছে মুভ টুলের কাজ। তাহলে মুভ টুলের সাহায্যে আমি কি করছি না, টেক্সটকে মুভ করতে পারছি, মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি। তো মুভ টুল এইভাবে লিখো, এইভাবে লিখে রাখো টেক্সটকে মুভ করা, টেক্সটকে মুভ করা, পুরো বিস্তারিত লিখে রাখবা খাতায়, এরকম করে পয়েন্ট করে নাও টেক্সটকে মুভ করা। মুভ বলতে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। এইভাবে লিখে রাখো। হ্যাঁ বলো স্যার, আপনি যখন অনেক
অনেকটাই যখন লিখবেন তখন কি টোটালটাই মুভ হচ্ছে না সিলেক্ট করতে হবে? সিলেক্ট করতে হচ্ছে না, আমি বলে দিচ্ছি আবার, আগে নোট লিখে নেন। মুভ করছি আমি টেক্সটকে কিভাবে, না টুল টুল ছিল আমাদের মুভ টুলে যে এরকম চিহ্নটা, এরকম আমাদের মুভ পয়েন্টটা ছিল তীর চিহ্ন, মানে তীরের যে পয়েন্ট মাথাটুকু আছে, আর কি ছিল আমাদের এই এই যে প্লাস চিহ্ন ছিল, একটা প্লাস চিহ্ন আছে এরকম একটা প্লাস চিহ্ন, যেখানে চারি সাইডে আমার তীর চিহ্ন আছে এরকম প্লাস চিহ্ন, এটা হচ্ছে মুভ পয়েন্টার, দেখতে এরকম খুব সুন্দর ভাবে খাতায় নোট বানাতে হবে, যাতে কোনোদিন ফটোশপে কোনো অপশনে কোনো অসুবিধা না হয় কাজ করতে গিয়ে। হয়েছে, এই মুভ পয়েন্টারের সাহায্যে লিখো, এই মুভ পয়েন্টার এর সাহায্যে যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো। এই মুভ পয়েন্টারের সাহায্যে যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো লেখাকে। হয়েছে লেখা? এর সাথে আর একটু নোট লিখবা, এর মধ্যে এইভাবে লিখবা, এন বি মানে নোটবুক, যেখানে লিখবা টেক্সটকে ইচ্ছে মতো ছোট বা বড় করতে হলে ইচ্ছে মতো ছোট বা বড় করতে হলে এভাবে লিখবা, কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশন, কন্ট্রোল প্লাস টি প্রেস করব, প্রেস করে করব। এটা নোটবুক লিখে রাখ, এবার ফটোশপে আসছি, এটা হচ্ছে আমাদের মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া, এখন আছে আমার মুখ তুলে, এবার আমি যেখানে খুশি সেটা সেখানে তো রাখতে পারছি, কিন্তু আমি যদি এটাকে সাইজ বড় করতে চাই কিংবা ছোট করতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি মানে কন্ট্রোলটা এক আঙুলে দেবে থাকব, তারপরে টি প্রেস করব, কন্ট্রোল এক আঙুলে দেবে থাকলাম, যে আর এক আঙুলে বা অন্য হাতে টি প্রেস করলাম, টি প্রেস করার সাথে সাথে আমরা কিছু নোটস দেখতে পাচ্ছি, এই যে পয়েন্ট দেখো, যেমন আমরা শেপস এর কাজ করেছিলাম, ওয়ার্ড আর্ট এর কাজ করেছিলাম এম এস ওয়ার্ড এ, সেম ওরকম দেখো এখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্ট যখন মাউস পয়েন্টার নিয়ে যাব, তো মাউস পয়েন্টার নিয়ে গেলে আমার মাউস পয়েন্টার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এইটাকে ধরে এইভাবে বড় করতে পারবো, যত বড় করতে চাই তত বড় এইভাবে করতে পারবো আমার ইচ্ছে মতো, যেমন খুশি করতে চাই, যেমন ইচ্ছা তেমন করতে চাই করতে পারবো। এই যে দেখো আমার ইচ্ছা মতো যেমন খুশি তেমন করতে পারবো। হয়েছে, দেখতে পেয়েছ? হ্যাঁ। এবার এই জায়গায় আরেকটু তোমাদেরকে বলে রাখি, যে আমি তো এটা বড় করলাম,
এবার আমি যদি কোন পয়েন্ট মানে কোন অ্যাঙ্গেল বা কর্নার যদি আমি কিছু কাজ করতে চাই, ধরে নাও এই তিনটা পয়েন্ট মানে তিন কর্নারটা ঠিক থাকবে, কোন একটা কর্নার আমি এরকম করছি এইভাবে একটু বাঁকাচ্ছি বা লিখাকে আমি বাঁকাবো, তাহলে বাঁকাবো কিভাবে, ইটালিক করব বা যেমন খুশি বাঁকাতে হয় না আমাদের ইটালিক দরকার পড়ে বা একটু বাঁকাতে এরকম দরকার পড়বে, আমার ইচ্ছে মতো বাঁকাবো। তো ইচ্ছে মতো যখন বাঁকাবো তখন কি করব, এটা লিখবা, দেখো আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এমনি দেখাবে না, এমনি কোনা ধরে বড় করলে ছোট বড় হবে, বাট যখনই তুমি বাঁকাতে চাইবা লেখাকে তখন কন্ট্রোল প্রেস করে রাখতে হবে, কন্ট্রোল দেবে থাকতে হবে, কন্ট্রোল প্রেস করে রেখে ইচ্ছে মতো বাঁকাতে পারবো, এটাও লিখে রাখো কোন নোটসে। স্যার বলছি লেখাটা লিখে পরে, টেক্সট লেখাটা লিখে পরে কন্ট্রোল টি প্রেস করতে হবে নাকি সিলেক্ট করে করতে হবে স্যার, কারণ কি হচ্ছে না? এই যে দেখো আমি দেখিয়ে দিই, এটা লিখেছি তো, লিখা হয়ে গেছে আমার, স্লো হয়ে গেল, এই দেখো লিখেছি, এখন লিখা অবস্থায় আছে, দেখো এটা হচ্ছে সিলেক্ট, এইভাবে সিলেক্ট করব, বাট আমি সিলেক্ট করছি না কিছু, কি করেছি লিখার পর আমি মুভ টুলে ক্লিক করেছি, হয়েছে মুভ টুলে ক্লিক, বুঝা গেছে? এবার মুভ টুলে ক্লিক করার পর মানে এই যে মুভ চিহ্ন লিখালাম, এই মুভ পয়েন্টারের সাহায্যে যে কোনো জায়গায় ছড়িয়ে নিয়ে যেতে পারবো। এর পরবর্তী মানে আমি ছোট বড় যদি করতে চাই তাহলে কি করব, মুভ টুলে ক্লিক থাকা অবস্থাতেই কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে, মুভ পয়েন্ট ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে, তখন গিয়ে আমি এটাকে ছোট বড় যেমন খুশি তেমন করতে পারবো। হয়েছে, পড়ে দেখলা? হ্যাঁ, এবার কি লিখলাম আমি এখানে, আমি বলছি এবার হচ্ছে যদি আমি ইচ্ছে মতো বাঁকাতে চাই তো কন্ট্রোল দেবে টি প্রেস করার পর, এরপর বাঁকাতে চাইলে কন্ট্রোল দেবে থেকে যে কোনো নোটস যেটা খুশি সেটা, এই দেখো কোনাতে যে নোটস গুলো আছে এগুলো ধরে আমি ইচ্ছে মতো বাঁকাতে পারি, দেখো যেমন ইচ্ছে তেমন বাঁকাতে পারি, যেমন ইচ্ছে তেমন আমি বাঁকাতে পারবো, যখন বাঁকানো আমার কমপ্লিট হয়ে যাবে তখন কি করব, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করে দেব, আমি লিখে দিই এখানে, কন্ট্রোল প্লাস টি প্রেস করার পর ইচ্ছে মতো লিখাকে বাঁকাতে চাইলে কন্ট্রোল কি প্রেস করে কর্নারের নোট ধরে টানব, এইভাবে লিখো, এইভাবে চিহ্ন চিহ্ন দিয়ে দিতে পারো, এক একটা স্টার, এটা একটা পয়েন্ট মানে বিন্দু বিন্দু করে আমরা শিখছি। হ্যালো, হ্যাঁ নাম্বার দিয়ে দিতে হবে, হ্যাঁ নাম্বার দিয়ে দিতে পারো বা বুলেট ইউজ করতে পারো, কোনো মানে তুমি যাতে বুঝতে পারো, যাতে তুমি কাজ করতে কোনো অসুবিধা না হয় এই জন্য। ঠিক আছে, আচ্ছা হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার, কোন টেক্সটকে সমসূত্রে বড় এবং সমসূত্রে ছোট করতে গেলে কি করতে হবে? ছোট বড় করতে হলে একবার সমানভাবে
তাহলে কন্ট্রোল দেবে যখন বড় ছোট করছো নাকি কন্ট্রোল দেবে টি প্রেস করছি আমি আমরা আচ্ছা মানে এই যে দেখে নাও আমি বলে দিই হ্যাঁ টি এই কন্ট্রোল দেবে টি প্রেস করলাম তখন এই যে ছোট বড় আমি করছি তাই এবার এই অবস্থায় শিফট কি দেবে থাকতে হবে দিয়ে ছোট বড় করতে হবে হ্যাঁ ঠিক আছে শিফট কি দেবে থাকতে হবে এবার সমান সমান ভাবে হ্যাঁ বলো মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া এইটা ধরুন আপনি টোটালটাই করছেন এবারে যদি ধরুন কান্ট্রিটাকে আমি করতে যাচ্ছি একটু ইতালি ইতালি সবটাকে না আমি শুধু কান্ট্রিটাকে ইতালি করতে যাচ্ছি আর বাকি ধরুন মাই ইন্ডিয়া অটোমেটিক থাকবে হ্যাঁ আমি আসছি আমি আগে এটা শিখে দিই আগে হ্যাঁ টেস্টকে আগে কি কি করতে পারি তারপরে ওগুলো আসছি ওগুলো যে অপশন আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা তো হয়ে গেল বোঝা গেল এতটা এবার যেটা প্রশ্ন আমি হ্যাঁ এটা প্রশ্নেরই আগে বলে দিই যেমন এই যে লেখাটা আছে তার মধ্যে আমার লেখাটা নরমাল এরকম আছে দেখো এটা নরমাল লেখা আছে এবার নরমাল লেখাতে আমি কি করলাম কন্ট্রোল দেবে টি প্রেস করলাম যে আমি কিন্তু ছোট বড় করেছি কন্ট্রোলটা দেবে থেকে আমার লেখাটা এরকম ছিল তাই তো এরকম ছিল প্লেন এবার আমি চাইছি শুধুমাত্র কান্ট্রি লেখা আছে সেটাকে ছোট বড় বাঁকাতে নাকি ইটালিক করতে শুধুমাত্র কান্ট্রি যদি করতে চাই এখন অবস্থায় কোথায় আছে না মুখ তুলে তো এই এতটা তো মুখ তুলে মানে কি আমার পুরোটা লেখা আছে আমি যখন মুখ করছি পুরোটার কাজ হচ্ছে তা আমাকে কি করতে হবে কান্ট্রি লেখাটাকে শুধু সিলেক্ট করতে হবে কি করব সিলেক্ট করার জন্য আবার আমি সেই টাইপ টুলে ক্লিক করব দেখো টাইপ টুলে আবার যখন ক্লিক করলাম তখন কি করব এবার কান্ট্রি লেখাটাকে এইভাবে সিলেক্ট করব কান্ট্রি লেখাকে সিলেক্ট করে দেখবা উপরের সাইডে এই অপশনের মধ্যে আছে এই যে যেখানে রেগুলার হয়ে আছে সেখানে করে দেব ইটালি ওইটুকুই হবে দেখো এই যে ইটালি করলাম আবার তুমি যদি মনে করো শুধু বোল্ড করবো বোল্ড প্লাস ইটালিক করবো তো মোটা হবে এবং ইটালিক হবে এই দেখো হ্যাঁ টেক্সটে আবার যেতে হবে তারপরে টেক্সটের পর সে লিখাতে ক্লিক করতে হবে দিয়ে সিলেক্ট করতে হবে এই কাজটা আচ্ছা কোনটা বলছি প্রথমে মুভ টুলে ক্লিক করার পর তার মুভ টুলে পাশে যে সিলেকশন টুল আছে সেটার সাথে খালি ইয়ারের মানে যে ইয়ারের যে লেখাটা করবো সেটা সিলেক্ট করে করা হয় করা তো হয় কিন্তু ধাপে ধাপে শিখবা তো ধাপে ধাপে না শিখলে বুঝতে পারবে না অপশন তো অনেক আছে আমার করা দা করার ভাবে শিখেছি যখন তুমি শিখে যাবে তখন তোমার ইচ্ছে মতো যেটা খুশি করতে পারবা এবার তোমাকে তো ধাপে ধাপে শিখতে হবে শুরুতে না হলে তো তোমার প্র্যাকটিস আসবে না বুঝতে পারলা হ্যাঁ এবার যদি আমরা কালার করি কালার করার জন্য আমি কি করব লেখাটাকে এইভাবে সিলেকশন করব দেখো আমি কিন্তু টাইপ টুলেই আছি এই টাইপ টুলে থাকা অবস্থায় এইভাবে সিলেকশন করব তারপরে কি করব এই উপরে আমার অপশন আছে যেটার নাম আছে যে কালার দেখতে পাচ্ছি একটা কালার দেখতে পাচ্ছি এই কালারে ক্লিক করব কালারে ক্লিক করার পর তারপরে যে কালার দিতে চাই সেই কালারে ক্লিক করব এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন রেড হয়ে গেছে কি করলাম সিলেক্ট করলাম তারপরে কালারে ক্লিক করলাম এবার এই যে কালারটা আছে আমি দেখালো ব্লু কালার করব তো ব্লু কোথায় আছে না এখানে এগুলোতে কোথাও ব্লু নাই দেখো তাহলে আমি কি করব এই যে ডান দিকে দেখতে পাচ্ছি ব্লু সেই ব্লুতে আমি ক্লিক করে দেব ব্লুতে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছি পুরো কালারটা তার মধ্যে এবার কোন অংশটাকে নিব সেই অংশে এভাবে যাব যে ক্লিক করব তারপর ওকে করে দেবো আমি পুরো গল্প যে এগুলো অপশন দেখতে পাচ্ছ এগুলো আস্তে আস্তে আসব আমি বেসিকটা বুঝাচ্ছি এবার দেখো ব্লু হয়ে গেছে পারা যাবে কাজটা হ্যাঁ স্যার পারা যাবে হ্যাঁ স্যার এবার কি করছি আমি হ্যাঁ বলো স্যার বলছি এই যে কার্সার যেটা লিখছেন সেই কার্সারটা ছোট বড় করার নিয়মটা
কার্সার ছোট বড়? হ্যাঁ স্যার। আচ্ছা ওগুলো তো ফন্টের কাজ। এই দেখো কার্সারটা আছে আমার, এই হচ্ছে কার্সার আমার, এত বড় কার্সার আছে। আমি যদি ছোট করি তো এখান থেকে ফন্ট ছোট করতে হবে নাকি? দিয়ে এবার লিখবো তো, যে ছোট হয়ে গেল দেখো কার্সার, অনেক বড় ছিল সেখানে, এই যে ওইটুকু টুকু লেখা আছে কার্সার। এখান থেকে কার্সারের সাথে কোনো সাথ নেই। হ্যাঁ আমি বলছি কি, এই যে আপনি যে কালারটা বললেন এটা এক কালার হলো, এখানে যদি আমি যদি মানে যেরকম ওয়ার্ডে আমরা মিক্সিং কালার করতাম এখানেও তো করা যাবে, সব করা যাবে। ক্লাস করতে থাকো, আমি ওইভাবে তো করলে আমার হবে না, না তোমাকে আমি শিখাচ্ছি একবার ধাপে ধাপে। এবার যদি আমি একদিক থেকে প্রশ্ন অ্যানসার দিতে লাগি তাহলে তো অন্য টপিকে চলে যাবে। কারণ হচ্ছে আমরা তো ফটোশপের কাজ সূক্ষ্ম ভাবে শিখতে হবে, প্রত্যেকটা অপশনের কাজ শিখতে হবে আমাকে ধাপে ধাপে। এটা তো কালার হয়ে গেল, আর তুমি যেটা বলছো যে মিক্সিং কালার বা দুই রকম কালার, হ্যাঁ লেখাকে বর্ডার দেওয়া, শ্যাডো দেওয়া, যা আছে সবকিছু ওগুলো পরে আমি বলবো, ওগুলো পরের কাজ। আগে আমি বেসিক জিনিসটা শিখি, বেসিক লেখাকে, ঠিক আছে? দেখো এবার আমি কি করব, এই লেখাটাকে একটু রাউন্ড করে ঘুরাতে চাই, এইভাবে রাউন্ডেড টেক্সট করতে চাই। এখানে পয়েন্ট করে লেখো রাউন্ডেড টেক্সট, টেক্সটকে বা এরকম করে লেখো টেক্সটকে রাউন্ড করা, রাউন্ডেড করা। এই ভাই লিখে রাখো টেক্সট কে রাউন্ডেড করা। হয়েছে? আচ্ছা টেক্সট কে রাউন্ডেড করতে হলে কি করতে হবে, ফার্স্ট তো আমাকে টাইপ টুলে ক্লিক করতে হবে। লিখো টাইপ টুল লে ক্লিক থাকতে হবে, লিখো থাকতে হবে, তারপর টেক্সট কে সিলেক্ট করব। টেক্সট কে সিলেক্ট করব তারপরে কি করব, তীর চিহ্ন দিয়ে দিলাম, এরপরে কি করব, তারপর একটা অপশন দেখতে পাবা যে অপশনটায় এরকম টি লেখা থাকবে আর নিচে লেখা থাকবে এরকম চিহ্ন থাকবে। এঁকে নাও ছবিটা, অপশনটা এরকম থাকবে টি আর নিচে রাউন্ড করা থাকবে। এই অপশনটার নাম দেখতে পাবা ক্রিয়েট র্যাপ টেক্সট, লিখে রাখো ক্রিয়েট র্যাপ টেক্সট। ক্লিক করতে হবে, তারপর কি করতে হবে স্টাইল গুলো চুজ করবো ইচ্ছে মতন, তারপর ইচ্ছে মতো স্টাইল গুলো চুজ করব। দিয়ে সব শেষে ওকে করে দিব, দিয়ে চুজ করব যে ওকে করে দিব। দেখো জাস্ট আমি অপশনের নামটা লিখে রাখলাম এইটুকুতে, তোমার যাতে অসুবিধা না হয় এই যে এই চিহ্নটা।
এটা হচ্ছে আমাদের মেন। লিখেছো রাউন্ড করে? এটা কোথায় লিখতে পাবো? লিখেছো এটা? লিখেছি, এটা কোথায় দেখতে পাবো? আচ্ছা আমি দেখিয়ে দিই প্র্যাকটিক্যালটা। লেখা আছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ ফটোশপে আসছি। এবার মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া কি করবো আমি? টাইপ টুলে দেখো আমার মুখ টুলে ক্লিক আছে, আমাকে থাকতে হবে টাইপ টুলে ক্লিক। টাইপ টুলে আমার ক্লিক থাকা চাই, তারপর এই লেখাটাকে সিলেকশন করব। ফার্স্ট কাজ সিলেকশন করব। দেখো আমি লিখেছি এখানে টাইপ টুলে ক্লিক থাকতে হবে, তারপর টেক্সটকে সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর সবচেয়ে উপরে দেখবা যে অপশন বারের মধ্যে, অপশন বারের মধ্যে যেখানে আমরা কালার করলাম, এই কালারের পাশে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট র‍্যাপ টেক্সট, টি লেখা আছে চিহ্নটা, নিচে রাউন্ড করে একটা দাগ দেওয়া আছে, এই চিহ্নটা ক্রিয়েট র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ ক্রিয়েট র‍্যাপ টেক্সটে ক্লিক করব, দিয়ে এরকম একটা ডায়ালগ বক্স আসলো। এই ডায়ালগ বক্সের মধ্যে স্টাইল চুজ করব, মানে এই যে দেখো লেখা আছে স্টাইল, এখান থেকে যেটা তুমি স্টাইল নিতে চাও। এরকম বিভিন্ন রকম এই যে আর্স আছে, আর্স ক্লিক করব, এরকম হবে দেখো, এই যে সেটাকে অ্যাডজাস্ট করতে পারো, এভাবে যেমন খুশি তেমন রাউন্ড করতে পারো। এই দেখো কাজটা কেমন হচ্ছে। আবার যদি আমি অন্যান্য স্টাইল দিয়ে দেখাই, এখানে দেখো আর ছাড়াও এরকম আছে কিছু স্টাইল, এটাকে তুমি এভাবে করতে পারো, কিংবা এটা আছে একটা উপরের দিকে, তারপরে আছে এরকম একটা আর্স আছে, তুমি করে দেখতে হবে এগুলোকে, তাহলে বুঝতে পারবা। এই যে ফ্ল্যাগের মতো আছে, যেমন ইচ্ছা তেমন করতে পারবে, দিয়ে ওকে করে দেব, হয়ে যাবে। দেখো বুঝা গেল? আচ্ছা এবার এই যে ছবিটা আমি নিলাম, মানে এই যে লেখাটা লিখেছি, এই লেখাটার দেখা যাচ্ছে আমি ডুপ্লিকেট করতে চাই, মানে আর একটা নিতে চাই। তো ডুপ্লিকেট অর্থাৎ কপি করা, মানে ডুপ্লিকেট টেক্সট করব। তো ডুপ্লিকেট টেক্সট করার জন্য কি করছি দেখো, আমি লিখাচ্ছি এখানে, লিখো নোটসে ডুপ্লিকেট টেক্সট। পয়েন্ট করো ডুপ্লিকেট টেক্সট করার জন্য কি করব, মুভ টুলসে ক্লিক রাখব, মুভ টুলসে ক্লিক রাখব। তারপর কি করব, তারপর আমরা কিবোর্ডে অল্ট কি চেপে রেখে, ALT অল্ট কি চেপে রেখে, অল্ট কি চেপে রেখে মাউসের সাহায্যে ক্লিক করে টানব। মাউসের সাহায্যে ক্লিক করে টানব, অল্ট কি চেপে রেখে মাউসের সাহায্যে ক্লিক করে টানব। হয়েছে স্যার? হয়েছে না? এবার দেখাই, এটা হচ্ছে আমাদের টেক্সটটা। দেখো আমার মুভ টুলে ক্লিক আছে, তাহলে আমার মুভ পয়েন্টার এরকম দেখাচ্ছে। এবার এই যে টেক্সটটা দেখো আমার মুভ করছে, এটা ডুপ্লিকেট নেওয়ার জন্য কি করব, আমার কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরব, তারপরে এবার ক্লিক করে এবার টানবো। দেখো আমার ডুপ্লিকেট হয়ে গেল, দিয়ে অল্ট কি ছেড়ে দিলাম, এই দেখো আর এক কপি আমার হয়ে গেছে। আমি যদি এটাকে ঘুরাতে চাই তাহলে কি করব, কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করব। কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, আমার হয়ে গেছে। এটাকেও তুমি এভাবে ঘুরাতে চাও তো এভাবে বাইরে থেকে রোটেট করতে পারবা, এই যে বাইরে থেকে ঘুরাতে হবে। দেখো আমি পয়েন্টে যাচ্ছি না, একটু পয়েন্টের বাইরে দেখো একটু আছে, এটাকে এভাবে ঘুরাতে পারবা,
আর যদি তুমি না ঘুরাতে চাও তাহলে কি করব, কন্ট্রোল দেবে কি করার পর আমি উল্টো ভাবে ঘুরাতে চাই, তাহলে কি করব, এই যে উপরে নোটসটাকে ধরে এইবার ছোট করতে করতে নিচে নামিয়ে দেব, এইভাবে দেখো নিচে নামিয়ে দিলাম, এবার নিচে নামিয়ে দিলাম, এবার এন্টার মারছি, এই যে এরকম, এটা তো মানাচ্ছে না নাকি, মানাচ্ছে কি? তাহলে কি করব আমি এটাকে সিলেক্ট করে এই যে আর এখানে ক্রিয়েট র‍্যাপ টেক্সটে যাচ্ছি, এটাকে উল্টো দিকে করে দিচ্ছি, এই দেখো উল্টো দিকে করে দিলাম, এবার আমি এটাকে ওকে করছি, এবার ওইটা স্যার ওইটা আরেকবার বলুন স্যার, আরেকবার বলবো, এই যে সিলেক্ট করলাম তো, দিয়ে আমার ছিল এটা এই যে ব্যান্ড ছিল এইদিকে ডান দিকে ছিল এরকম ছিল, এটাকে বাম দিকে করে দিলাম, যেমন ওখানে ছিল তেমন এখানেও করে দিলাম, দিয়ে ওকে করলাম, দেখো আমার কাজটা হয়ে গেল, এবার একটু এগুলোতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, সব ক্যাপিটাল লিখা লিখলে আমার বেশি ভালো লাগতো, দেখো আমি ক্যাপিটাল লিখছি, মাই কান্ট্রি ইজ, পুরো আমি ক্যাপিটালে লিখলাম, এটাকেও ক্যাপিটাল করে দিই, মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া, এবার একটু ভালো লাগবে দেখো, এরকম করে আমি রেখে দিলাম, রাখলাম, এবার কি করব, রাখার পর এই যে নিচের যে আমি লেখাটা লিখেছি মানে টাইপ টুলে ক্লিক করার পর নিচের এই লেয়ারটায় ক্লিক করলাম, দেখো কি কাজ হয়, এই যে দেখো এটা হচ্ছে লেখাটা, এবার নিচেরটাই আমি লেয়ারের পরে গল্প বলবো, এই জিনিসটা কালারটা দেখো চেঞ্জ করছি, একটু হালকা করে দিচ্ছি কালার, কেমন লাগছে দেখো, এই ধরনের আমরা ডিজাইন করতে পারি ঘুরিয়ে উল্টো করে, স্যার এইভাবে কি আমরা যতবার খুশি ডুপ্লিকেট টেক্সট করতে পারি, যতবার খুশি ডুপ্লিকেট করতে পারো, দেখো বেসিক একবার জলের মতো জল ছবি আমরা বানাতে পারি, বুঝে গেল কতটা বুঝালাম, তাহলে এতটা আমি কাজ বুঝালাম ফটোশপে, এই টাইপ টুলের, এই টাইপ টুলের টেক্সটের ব্যাপারে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ আমরা শিখবো আস্তে আস্তে, আমি এতটা করলাম এরপরে আবার বুঝাবো এরপরে ক্লাসে টাইপ টুলের পরবর্তীতে, যতটা বুঝালাম এতটা প্র্যাকটিস, হ্যাঁ বর্ডার মডেল মডেল সব বুঝাবো আস্তে আস্তে, হ্যাঁ ধৈর্য ধরে ক্লাসগুলো বুঝাবো, ঠিক আছে, মানে এরকম না হয় যাতে